জেল হত্যা মামলার আপিলে বিচারিক আদালতের রায় বহাল রেখে পলাতক দুই আসামি দফাদার মারফত আলী ও আবুল হাশেম মৃধার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সকালে আপিল বিভাগে এই রায় ঘোষণা করা হয়। এর আগে বিচারিক আদালতে আসামি দফাদার মারফত আলী ও আবুল হাশেম মৃধার মৃত্যুদণ্ড দেওয়া হলেও হাইকোর্টে তাদের দণ্ড মওকুফ করে বেকসুর খালাস দেওয়া হয়। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ দিনের শুরুতেই জাতীয় চার নেতা হত্যা মামলার আপিলের রায় দেন। এতে হাইকোর্টের দেয়া রায় খারিজ করে দিয়ে নিম্ন আদালতের দেয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়। এই মামলায় 2004 সালের 20 অক্টোবর রিসালদার মুসলিউদ্দিন সহ তিনজনকে ফাঁসি এবং 12 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন নিম্ন আদালত। আসামি পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হলে 2008 সালে মৃত্যুদণ্ড পাওয়াদের দুইজনকে বেকসুর খালাস এবং যাবজ্জীবন পাওয়াদের চারজনের সাজা মওকুফ করেন আদালত। এবছরের 15 জানুয়ারি উচ্চ আদালতের দণ্ড মওকুফ ও বিচারিক আদালতের রায় বহালের জন্য আপিল করা হয়। হাইকোর্ট দুজন যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ ছিল তাদেরকে খালাস দেন। সেই দুজনের খালাসের আদেশের বিরুদ্ধে আমরা আপিল বিভাগে গিয়েছিলাম। আপিল বিভাগ আজকের রায়ে বলেছেন যে এই খালাসের আদেশ বাতিল। তবে ফাঁসির দণ্ড পাওয়া আসামিরা এখনও পলাতক রয়েছেন, তাদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। বঙ্গবন্ধুর মামলার হত্যাকাণ্ডের যারা আসামি তাদের ফিরিয়ে আনার ব্যাপারে যে প্রক্রিয়া, এদের ব্যাপারে সেই একই প্রক্রিয়া হবে। বিএনপি তারা যদি আজকে একটা আপিল করতেন তাহলে ষড়যন্ত্রকারী যারা ছিল তাদের এই বিচারের সম্মুখীন করা যেত। কাজেই তাদের এই আপিলটা না করার ফলে আজকে ষড়যন্ত্রের দায়ে যারা দায়ী বা ষড়যন্ত্রের সাথে কারা কারা জড়িত ছিল এই ব্যাপারটা আদালত আর বিচার করতে পারলেন না। 1975 সালের 3 নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং AHM কামরুজ্জামানকে কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয়। খালেদা জেসমিন, সময় সংবাদ, ঢাকা।